বন্ধুরা, আমরা সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং মনে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে সব থেকে বেশি কন্ট্যাক্ট থাকে এবং সব থেকে বেশি চ্যাট আমরা এই হোয়াটসঅ্যাপেই করে থাকি। তাহলে আজকে এই ভিডিওতে আমি এই হোয়াটসঅ্যাপের 5টা নতুন ফিচার্স নিয়ে কথা বলবো। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্স2টেক। তো চলো শুরু করি। করার আগে প্রথমবার আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটি একটা টাচ করুন, অলে সেট করুন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান। তাহলে আসি প্রথম ফিচার্সের দিকে। বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে হলে প্রথমে তার কন্ট্যাক্ট আমাদের সেভ করতে হয়, তারপরে গিয়ে আমরা তাকে মেসেজ করতে পারি। কিন্তু আমি একটা টিপ বলবো যার সাহায্যে আপনারা নাম্বার সেভ করা ছাড়াই তাকে মেসেজ করতে পারবেন। তার জন্য ডিফল্ট ব্রাউজারে যাবেন, মানে যেই ব্রাউজারে আপনি সার্চ করেন, যে সেটা গুগল ক্রোম হতে পারে কিংবা আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার হতে পারে, সেখানে গিয়ে যে সার্চ বাটনটা আছে সেই সার্চ বাটনে জাস্ট লিখবেন http://, লিখে সেখানে জাস্ট wa.me/ দিয়ে আপনার যে নাম্বারে আপনি মেসেজ করতে চান সেই নাম্বারটা কান্ট্রি কোড, মানে ইন্ডিয়ারই নাম্বার হতে পারে আপনার কাছে সবসময়, তাহলে +91 দিয়ে যে নাম্বারে মেসেজ করবেন সেই নাম্বারটা লিখে সার্চ করলে একটা পেজ খুলে আসবে। সেখানে দেখবেন গো টু মেসেজ বলে লেখা থাকবে, তো সেই গো টু মেসেজে টাচ করলেই আপনি তাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবেন তার কন্ট্যাক্ট সেভ করা ছাড়াই। তাহলে আসি এর পরের ফিচার্সের দিকে, যেটা হলো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। যেখানে এই অপশানটা যদি আপনি অন করেন তাহলে আপনি আপনার চ্যাটগুলোকে ডিসঅ্যাপিয়ার করতে পারবেন 7 দিনের মধ্যে, ওইটা অটোমেটিক্যালি হবে। এটাকে অন করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার যে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, সেটাকে আপনাকে আপডেট করতে হবে, মানে লেটেস্ট আপডেট করতে হবে। আপডেট করার পরে আপনি যার মেসেজ ডিসঅ্যাপিয়ার করতে চান তার সাথে তার চ্যাটটা অন করবেন। চ্যাট অন করার পরে তার যে নামটা আছে সেখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন ওখানে একটা ডিসঅ্যাপিয়ার মেসেজ বলে একটা অপশান আছে, সেই অপশানটাকে অন হয়ে যাবে, সেটাকে আপনাকে অন করতে হবে। অন করার পরে আপনি তার সাথে যা চ্যাট করবেন সেই সব চ্যাটগুলো 7 দিন পর অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তার যে চ্যাটবক্স সেখান থেকে। এবার এখানে একটা আর একটা কথা জেনে থাকা দরকার আপনাদের, যেটা হলো যদি সে সেই চ্যাটটা কাউকে যদি ফরওয়ার্ড করে, যাকে ফরওয়ার্ড করবে তার কাছ থেকে ডিসঅ্যাপিয়ার হবে না, যাকে আপনি চ্যাট মানে করেছেন তার সাথে তাহলে তার কাছ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সে যদি স্ক্রিনশট করে রাখে তাহলে তার কাছ থেকে ডিসঅ্যাপিয়ার হবে না, স্ক্রিনশট থেকে ডিসঅ্যাপিয়ার হবে না। তো এটাই হচ্ছে এই ডিসঅ্যাপিয়ার চ্যাট, যেখানে আপনি এটা অনেক ফায়দা আছে আপনার জন্য। তো আপনি এই ডিসঅ্যাপিয়ার চ্যাটটা অপশানটা আপনি কাজে লাগাতে পারেন। তাহলে এর পরের ফিচার্সের দিকে আসি, যেটা হলো অটোমেটিক ডাউনলোড ভিডিও এবং ফটো। বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপের সাথে যুক্ত থাকি এবং আমাদের হোয়াটসঅ্যাপে অনেক কন্ট্যাক্ট থাকে, যেখানে সবাই মোটামুটি একটা করে প্রতিদিন ফটো ভিডিও পাঠাতে থাকে। এবার সেই ফটো ভিডিও অটোমেটিক্যালি আপনার ফোনে ডাউনলোড হতে থাকে। তাহলে আমরা এই ডাউনলোডটাকে আমরা স্টপ করতে পারি। এটার জন্য আপনাকে আপনার ফোনের যে 3টে ডট, ডান দিকে 3টে ডটে টাচ করতে হবে। সেখান থেকে আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনি ওখানে একটা পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা বলে একটা অপশান আছে, সেই অপশানে যাবেন এবং সেখানে গেলেই দেখবেন আপনি 3টে অপশান সেখানে পেয়ে যাবেন। একটা হচ্ছে হোয়েন ইউজিং মোবাইল ডেটা, আর একটা হচ্ছে হোয়েন ইউজিং ওয়াইফাই, এবং হোয়েন রোমিং। তো এই 3টে অপশান থাকবে। সেখান থেকে হোয়েন ইউজিং মোবাইল ডেটা সেটা টাচ করলেই সেখানে 4টে অপশান খুলে আসবে, একটা ফটো, একটা ভিডিও, একটা ডকুমেন্ট, আর একটা হচ্ছে অডিও। তো আপনি এখান থেকে যেটা আপনার দরকার পড়বে, মানে যেটা আপনি শুধু চান অটোমেটিক্যালি ডাউনলোড হবে, সেই জিনিসটাকে সিলেক্ট করবেন। যেরকম আমি আমার সবসময় আমি ফটোটাকে চাই, তো আমি ফটো সিলেক্ট করে আমি ডান করে দিলাম। তো আমার যখনই এবার কেউ যদি আমাকে ফটো পাঠায় সেই ফটোটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, কিন্তু যে পরপর যে ভিডিও বলুন, অডিও বলুন কিংবা ডকুমেন্ট বলুন, সেগুলো অটোমেটিক্যালি কোনো সময় ডাউনলোড হবে না, এতে আপনার ডেটাগুলো বাঁচবে। আর তারপর আসি এর পরের ফিচার্সে, রিপোর্ট অপশান। তাহলে বন্ধুরা, আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ করে তো আমরা যদি চাই তাকে রিপোর্ট করতে পারি, মানে আমরা আননোন পার্সনকে রিপোর্ট করতে পারি। কিন্তু আগে যখন রিপোর্ট করতাম তখন জাস্ট আমরা তার প্রোফাইলে যেতাম, প্রোফাইলে গিয়ে নিচের দিকে রিপোর্ট বলে একটা অপশান থাকতো, রিপোর্ট করে দিলেই সেটা অটোমেটিক্যালি রিপোর্ট হয়ে যেত। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ সেই ফিচার্সটাকে চেঞ্জ করেছে, মানে সেই অপশানটাকে চেঞ্জ করেছে। এখন রিপোর্ট করতে হলে আপনাকে তার সাথে যে কনভারসেশন আছে সেই কনভারসেশনগুলো হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস চাইবে,
জানি আমরা হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, কিন্তু তাও হোয়াটসঅ্যাপ আপনার কাছে পারমিশন নিয়ে নেবে যে তার সাথে যা যা চ্যাট করেছেন সেই চ্যাট আমাকে দিন, এবং তার সাথে যা চ্যাট করেছেন সেটার আপনাকে স্ক্রিনশট দিতে হবে। তারপরে তার সাথে আপনি শুধু না, তার সেই নাম্বারে কজন রিপোর্ট করেছে সেটাও ভ্যারিফাই করবে, এবং সব কিছু ভ্যারিফাই করার পরে হোয়াটসঅ্যাপ ডিসিশন নেবে যে তাকে ব্লক করা উচিত কি না। এখন হোয়াটসঅ্যাপ আপনার কাছ থেকে স্ট্রং এভিডেন্স নেবে, এভিডেন্স যদি না থাকে তাহলে সে এখন কাউকে ব্লক কিংবা রিপোর্ট করার অপশন আপনাকে দেবে না, এবং কাউকে ব্লক করারও পারমিশন আপনাকে দেবে না। তাহলে এবার আসি এর পরের ফিচার্সের দিকে, সেটা হলো বন্ধুরা আমরা আমাদের স্ট্যাটাস বলুন কিংবা কাউকে ভিডিও শেয়ার করতে বলুন সেই সময় আমরা ভিডিও শেয়ার করি। এবার সেই ভিডিওতে অডিও আছে, আপনি ধরুন এমন একটা ভিডিও শেয়ার করছেন যেই ভিডিওর অডিও আপনি কাউকে শুনতে দিতে চাইছেন না, শুধু ভিডিওটাই চলবে তার কাছে, তাহলে হোয়াটসঅ্যাপ এই নতুন আপডেটে একটা ফিচার্স নিয়ে এসেছে যেখানে আপনি কাউকে যখন অডিও মানে ভিডিওটা শেয়ার করবেন সেখানে একটা দেখবেন মাইক অপশন লেখা, মাইকের একটা অপশন দেওয়া থাকবে, সেই অপশনে যদি টাচ করেন তাহলে যে ভিডিওটা তার কাছে শেয়ার হবে সেটা মিউট ভিডিও যাবে, মানে তার ভিতরে কোনো সাউন্ড আসবে না, শুধুমাত্র ভিডিও প্লে হবে, কোনো রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এটা আপনার স্ট্যাটাসের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে আপনি স্ট্যাটাসেও যখন ভিডিও দিতে চাইবেন তো সেটা মিউট ভিডিওই আপনার যেতে পারবে। এই হলো হোয়াটসঅ্যাপের সবকটা নতুন ফিচার্স। তাহলে আজ এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, এবং আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, টাটা।